সন্ধ্যার নাস্তার জন্য চকলেট ব্যানানা কেক বানাচ্ছি। অবশ্য এটা রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, তারপরও সংক্ষেপে আর কি বলবো। বাট পুরো ডিটেলসটা জানতে চাইলে অবশ্যই আমার চ্যানেলে ঘুরে আসতে পারেন এবং ইচ্ছে হলে দেখে নিতে পারেন। আর এটা ছিল সোমবারে ব্লগ। সেদিন আমার হাজবেন্ডের ছুটি ছিল, ওর ছুটি থাকলে তো একসাথে নাস্তা খাওয়া হয়, তো একসাথে খাওয়াটা মজাই আলাদা, তাই না? এভাবে আমি তেমন একটা বানাই না, ঘরে যা থাকে তাই টুকিটাকি খায় আনি। তো যাই হোক, এটার সাথে আমি দিয়ে দিলাম এক কাপ পরিমাণ চিনি, অল্প অল্প করে দিই, আমি ভালোভাবে বিট করে নিব। আর মিষ্টি স্বাদ তো আপনাদের উপর ডিপেন্ড করে, আপনারা যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন, আমি যেমন ঝাল খেতে পছন্দ করি তেমনি মিষ্টিও খেতে পছন্দ করি। আমার হাজবেন্ড আবার মিষ্টি খেতে তেমন একটা পছন্দ করে না, বাট কেকে যখন মিষ্টি কম দিই তখন আবার বলে মিষ্টি কম হয়েছে। আই মিন কেকের মিষ্টিটা আর কি আপনাদের ভাইয়া খেতে পছন্দ করে। তো এটার সাথে দিয়ে দিচ্ছি এক ফোঁটা পরিমাণ ভ্যানিলা এসেন্স, আর সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ রান্নার তেল, আই মিন সয়াবিন তেল। আর আমি এখানে নিয়েছিলাম দুইটা ডিম আর সাথে একটা কলা। তো একটা সুন্দর স্মুথ পারফেক্ট ব্যাটার তৈরি করে নেব। তো অলরেডি আমি ভালোভাবে বিট করে নিয়েছি, এখন এটার সাথে এক কাপ পরিমাণ ময়দা এবং হাফ চামচ পরিমাণ বেকিং পাউডার দিয়ে চেলে নিচ্ছি। ভালোভাবে আমি মিশ্রণগুলো মিশিয়ে নেব। এখন আমি এটার সাথে অল্প অল্প দুধ মিশিয়ে সুন্দর একটা পারফেক্ট ব্যাটার তৈরি করে নেব। আর হ্যাঁ, আমার এই ব্লগ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রাখবেন, যেন নতুন কোনো ভিডিও আপলোড করলে সহজে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন, লাইক এবং সুন্দর সুন্দর কমেন্ট করেন, ইভেন অনেকে আমার ভিডিওটিও শেয়ার করেছেন, আপনাদের সবার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা। আর আমাদের যে সন্ধ্যা নাস্তা কেক ছিল তা না, সাথে কিন্তু আরেকটা মজার খাবার ছিল, সেটার রেসিপি আমি অলরেডি আপলোড করেছি। তো সেটা কি ছিল পুরো ভিডিও জুড়ে আমার পাশে থাকুন, তাহলেই দেখতে পারবেন। তো এরই ফাঁকে আমার ব্যাটার তৈরি করা হয়ে গেছে, এখন আমি এই ব্যাটারটাকে দুই ভাগে ভাগ করব, আই মিন অর্ধেক কোকো পাউডার মিশাবো। এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ কোকো পাউডার নিয়ে ভালোভাবে চেলে নিচ্ছি। আর আমি কেকটা ওভেনে তৈরি করব, তার আগে 10 মিনিট ফ্রিজ দিয়ে রেখেছি, 180 ডিগ্রি সেলসিয়াসে 40 মিনিট বেক করব। দেখতে পাচ্ছেন বেশ, আমি কিন্তু ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন কেক মলে ঢেলে দিব, তার আগে কেক মলে চারপাশে তেল মেখে নিচ্ছি। তো আমি আমার পছন্দ অনুযায়ী প্রথমে দিয়ে দিচ্ছি সাদা ব্যাটার, এখন দিয়ে দিব কোকো ব্যাটার, একবার সাদা ব্যাটার এবং একবার কোকো ব্যাটার, এভাবে করে আমি সবগুলো দিয়ে দিব। তো আমার ব্যাটার দেওয়া সম্পূর্ণ শেষ, এখন আমি আমার পছন্দ অনুযায়ী টুথপিক দিয়ে যেভাবে ইচ্ছে ওভাবে ডিজাইন করে যাব। আর ডিজাইনটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো এই ছিল আমাদের সন্ধ্যার নাস্তা চকলেট ব্যানানা কেক। শুধু যে সন্ধ্যার নাস্তা কেক থাকবে তা না, সাথে করেছি সেই মজাদার ডাল পুরি, যেটা আবার করেছি আমার হাজবেন্ডের পছন্দে। সে বলেছে যে সেদিন ডাল পুরিটা অনেক মজা হয়েছে আবার করার জন্য, তাই আজকে আবার করেছি মজাদার ডাল পুরি। আর এক ধরনের ফল থাকবে তরমুজ। এই তো আমাদের সন্ধ্যার নাস্তা। তো এখন খাবো আর আপনাদের মাঝে বিদায় নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর আমার এই কেকটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। এক দিদি মনে করেছিল তুমি নাকি বাংলা বলতে পারো না। পুরিটা মজা হয়েছে, কি বলেছো শুনে নেই, আবার বলো জোরে বলো। দেখতে সুন্দর, খাইতে মজা নিয়ে। শুনেছেন, দেখছেন বাংলা কথা বলতে পারে। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। বিসমিল্লাহ।